হুজুর, আমার স্বামী বিদেশে থাকা অবস্থায় আমি অন্যের সাথে জেনা করি, আমার করণীয় কি? আপনি তওবা করেন, কান্নাকাটি করেন, আর এই কাজ আপনি বন্ধ করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া যাবে কি? যাবে না। হুজুর, স্বামী স্ত্রী দুই রাকাত সালাত আদায় করার নিয়ম বলবেন। জি, ওই স্বামী স্ত্রী একসাথে পড়লে আগে পিছে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াতে পাবে না, মা হলেও হবে না। স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছে দাঁড়াবে। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সমাজের পারমাণবিক সুদখোর, সুদখোর নামাজ পড়ে না, সিয়াম পালন করে না, কিন্তু ওই সমাজ থেকে বের হয়ে অন্য সমাজে আসবে, সম্মিলিত মোনাজাত বিদাত, একায় হাত তুলে দোয়া করতে হবে, অনেক হাদিস একায় হাত তুলে দোয়া করার, খালি হাত আল্লাহ ফিরে দিতে লজ্জা পাই, হাত তুললে আল্লাহ কবুল করবেন। হুজুর, আমার ইমান দুর্বল, ইমান মজবুত হওয়ার আমলটা বলেন। রাতে উঠে দুই রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করা, তাহলে ইমান মজবুত হবে, আর কোনো ইয়ে নাই, পথ নাই। আমরা তো আর পীর নই যে একটা কিছু করে দেবো। রোজা বা সিয়াম ভাঙার কারণ কি? স্ত্রী মিলনে সিয়াম ভেঙে যায়, জেনে শুনে খেলে সিয়াম ভেঙে যায়, জেনে শুনে বমন করলে সিয়াম ভেঙে যায়। আমি একজন সাধারণ মহিলা, আমার প্রশ্ন হচ্ছে, জোহরের সালাত প্রথমে চার রাকাত সুন্নাত দুই রাকাত পড়ে তাশাহুদ পড়ার পর বা প্রথম বৈঠক এর পরের দুই রাকাত শুধু ফাতিহা পড়ব, না ফাতিহার সাথে অন্য একটা সুরা? চার রেকাত সুন্নাত পড়লে ফরজের মতো করে পড়বেন, একসাথে পড়লে প্রথম দুই রেকাতে সুরা ফাতিহা অন্য সুরা, আর শেষ দুই রেকাতে শুধু সুরা ফাতিহা। চার রেকাত একসাথে পড়লে ফরজের মতো করেই পড়বেন। আমাদের দেশে সাধারণত আম ব্যবসায়ীগণ আম বাগান কিনে পাঁচ দশ বছর আগে, এটা নাজায়েজ, হারাম। আম না পাকলে আম বাগান কিনা যাবে না। এক মুসলিম অন্য মুসলিমকে সরাসরি নাস্তিক বলতে পারে? তাকে আর বলতে পারে? আর একজনকে নাস্তিক বললে ও নিজেই নাস্তিক। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কাউকে কোনো কথা বলে আর সেটা যদি ও না হয় তাহলে ওই ভাষা এরই উপরে হবে, ওটা হাদিস বুখারী মুসলিম। বলে কোনোদিন কাউকে নাস্তিক কাফের এগুলো বলবেন না। সূরা ইখলাস তিনবার পড়লে যদি গোটা কোরআন পড়া হয় তাহলে কোরআন পড়ার দরকার কি? এই কথা আপনার মাথায় আসলো? আপনি কোরআন মাজিদ গোটাই পড়েন? পবিত্র কোরআনে আল্লাহ কি দল করার কথা বলেন নাই? জি না। শত্রুর জন্য কি বদদোয়া করা যাবে? জি না। শত্রুর জন্য হেদায়েতের দোয়া করতে হবে। সালাত ভঙ্গের কারণ কি? মসজিদের হুজুর বলে জর্দা খাওয়া হারাম, অথচ সেই হুজুর তামাক পাতা জর্দা হারাম। মেয়েদের হাতের নখ বড় রাখা যাবে কি? মেয়েদের হাতের নখ বড় রাখা হারাম।
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখ বড় রাখে আর নখে মেহেদি লাগাই, নেইল পালিশ লাগাই। নখ কাটতে হবে, কাটা নখে মেহেদি দিতে হবে। ফরজ নামাজ পড়ে, অনেকে সন্নাত নামাজ পড়ে না, নফল তো দূরের কথা। ফরজ পড়ুক, সন্নাতও পড়তে হবে। ফরজ পড়ুক, সন্নাত পড়া ভালো। যারা কুরবানির ছাগল পালন করে কিন্তু তারা মানুষের খাদ্যের পাতা, মানুষের গাছের পাতা চুরি করে কেটে খাওয়ায়, ওই ছাগল লালন পালন করতে হবে না। হুজুর, আমার স্বামী বিদেশে থাকা অবস্থায় আমি অন্যের সাথে জেনা করি, আমার করণীয় কি? আপনি তোবা করেন, কান্নাকাটি করেন, আর এই কাজ আপনি বন্ধ করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। রমজান মাসে কোনো দোয়া, কোন দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে? ইস্তেগফার যেগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, তুবিলাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সিয়াম অবস্থায় রক্ত দেওয়া যাবে? জি যাবে, সিয়াম অবস্থায় রক্ত দিলে কোনো সমস্যা নেই। উপদেশ বই নিবেন আর ইতে সাম্পত্রিক, ওটা আমার মনে ছিল না, মাসিকা লিতে পত্রিকা নিয়ে আসেনি? ও, মাসিকা লিতে সাম্পত্রিকা আছে, ওটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, ওটা সবাই নিয়ে যাবেন। নিজের কাছে টাকা না থাকলে আর একজনের কাছে 30টা টাকা নিয়ে মাসিকা লিতে সাম্পত্রিকা নিয়ে যাবেন, ওটা আমার মনে ছিল না। সিয়াম রেখে বিভিন্ন পেস্ট, জি বিভিন্ন পেস্ট ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। মসজিদের প্রথম ও দ্বিতীয় কাতারে ঘুমানো বা শোয়া যাবে কি? যাবে। স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করার সঠিক নিয়ম কি? বর্তমানে ইসলামিক জালসার ইসলামিক বক্তব্য, মিউজিক দিয়ে চালানো যাবে কি? জি না, মিউজিক হারাম। আমি একজন বিবাহিত পুরুষ, আমার স্ত্রীর সাথে আমার বাবা মার মনোমালিন্য হয়েছে, সেই জন্য আমি স্ত্রীকে নিয়ে ভাড়া বাসাতে থাকি, ভাড়া বাসাতে থেকে বাবা মার খোঁজ রাখি, খরচ চালাই। শরীয়তে সম্পর্ক কি বিধান আছে? জি করেন, করেন, ভালো সম্পর্ক রাখার চেষ্টা করিয়েন, মাঝে মধ্যে যাবেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়েছে, তাহলে কেউ যদি আত্মহত্যা করে সেটাও? জি সেটাও। মহিলাদের বোরকা পরে মুখ খোলা রেখে বাইরে বের হওয়া যাবে? যায়, তবে মুখ ঢেকে রাখা উত্তম, মুখ ঢেকে রাখা ভালো। মহিলা হাফেজা বাড়ি বাড়ি গিয়ে আলোচনা করা ব্যাপারে, না, মহিলারা এই বাড়ি ওই বাড়ি বক্তব্য দিতে যেতে পারবে না, ওটা জায়েজ নয়। শুধু নিজের বাড়িতেই দিন প্রচার করবে, কোনো মহিলা দিন প্রচারের জন্য এ গ্রাম ওই গ্রাম, এই বাড়ি ওই বাড়ি, এ থানা ওই থানা যেতে পারবে না, এটা জায়েজ নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কারো বাড়ি গিয়ে কোথাও গিয়ে দিন প্রচার করেননি, তবে তার বাড়ি থেকে তিনি দিনের কথা মানুষকে বলতেন, পুরুষ মহিলা সবাই তার কাছে আসত, সেটাও হবে না।
ওর বাড়িতে কোরআন শিক্ষা দেখ, আশেপাশের মেয়েরা যারা আসবে তাদেরকে, যেসব ফেরিওয়ালা কাপড়ওয়ালা গ্রামে কাপড় হাঁড়ি পাতিলাদের কাছে, তাদের ব্যবসা হালাল না হারাম? হালাল, হারাম বলা যায়, ব্যবসা তো হালাল আছে। তো ও কি বলে যে মহিলারা এসে আমার কাছে নেও, পুরুষেরা তো নিতে পারে। হ্যাঁ, ওটা পুরুষ আর স্বামীর দুর্বল, সেই জন্য এক ব্যক্তি জীবিত থাকা অবস্থায় শ্যাম শ্যাম কাজা হয়, পরে সে মারা যায়, এখন কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, দান করতে হবে। জাহান্নাম কি চিরস্থায়ী? জাহান্নাম কি চিরস্থায়ী? নাও হতে পারে, হতেও পারে। ইমান একেবারেই না থাকলে চিরস্থায়ী হবে। বর্তমানে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না। নিয়োগ পরীক্ষায় আপনি যদি এক নাম্বার হন, এরপরে যদি ঘুষ লাগে, চাকরি যদি বৈধ হয় তাহলে দিয়েন, কিন্তু আপনি টাকা দিয়ে কারো হক দখল করতে পারবেন না। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খায়।